দর্শকের বিষয়ে আরো জানতে এখন যাচ্ছি ঘটনাস্থলে স্টাফ করেসপন্ডেন্ট মুশফিকুস সালেহিনের কাছে। মুশফিক, আমরা ইতোমধ্যে জেনেছি আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, তো ক্ষয়ক্ষতির বিষয়ে আপনি কি কিছু জানতে পেরেছেন? কথা আসলে এখানে দায়িত্ববান যারা রয়েছেন ফায়ার ব্রিগেড বা আনসার বা অন্যান্য বাহিনীর, তারা যেটা বলছেন যে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই চূড়ান্ত করে কিছু বলা সম্ভব না বা এখন আসলে ধারণা করাটিও আসলে কঠিন। তবে দোকান মালিক সমিতির যারা সভাপতি বা সাধারণ সম্পাদক রয়েছেন দায়িত্বশীলরা, তারা যেটি বলছেন যে এখানে প্রায় 400 দোকান রয়েছিল, তাই বিপুল পরিমাণ কয়েক মানে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এটা আসলে সংখ্যাটি এখন বলাটা আসলে সম্ভব নয়। তবে আমরা এখানে পরিস্থিতি যেমনটি দেখছি সেটি যদি আপনাকে একটু দেখাই, আমার পিছনে আসলে পুরো এলাকা জুড়েই আসলে পোড়া জিনিসপত্র পড়ে রয়েছে এবং পুরো এলাকাটাই আসলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে। কারণ এই পুরো কৃষি মার্কেটের ভিতরে আসলে অনেক ধরনের দোকান, এখানে জুয়েলারির দোকান রয়েছে, এখানে মুদি দোকান ছিল, এখানে কাঁচা বাজার ছিল, এবং এবং এই যে একটা প্রায় এই পুরো মার্কেটটাই এই যে অংশটুকু মানে অর্থাৎ পুরো মার্কেটটুকুই বলা যায় এক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা দেখেছি ভিতর থেকে দোকানিরা তাদের জিনিসপত্র কিছুটা যেগুলো বেঁচে গিয়েছে সেগুলো তারা উদ্ধার করার বা বাইরে নিয়ে আসার চেষ্টা করছেন। এবং সেই সাথে এখন ফায়ার সার্ভিস যেটা চেষ্টা করছে সেটি হচ্ছে যে এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আগুন নিভে গেছে কিন্তু সেই ধ্বংস মানে এই স্তূপের নিচে কোনো আগুন আসলে রয়েছে কি না, তারা হচ্ছে পানি ঢেলে ঢেলে সেটি দেখার চেষ্টা করছেন এবং সেই কারণে আসলে এখানে প্রচুর ধুলা আমরা দেখতে পাচ্ছি। এখন যে জায়গায় দেখতে পাচ্ছি যে আসলে যারা আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই যে ধ্বংসস্তূপের ভিতরে যারা দোকানের কর্মচারী ছিলেন, মালিক ছিলেন, তাদের আহাজারি স্তম্ভিত হয়ে তারা বসে আছেন আসলে এবং তাদের নিঃস্ব হয়ে গেছেন। এই এই মার্কেট থেকে অসংখ্যবার আমরাই আপনাদেরকে বা দর্শককে বাজারের সর্বশেষ পরিস্থিতি, বাজার দরের পরিস্থিতি জানিয়েছি। সেই দোকানিদেরকেই আসলে আমরা আজকে দেখছি যে তারা তাদের সর্বস্ব হারিয়ে এক ধরনের নিঃস্ব অবস্থায় বসে রয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর ধুলা এখনও ধোয়া এবং এই ধোয়ায় নিঃশ্বাস নেওয়াটাও অনেক কষ্টকর, প্রায় অন্ধকারের মতো হয়ে রয়েছে ভিতরের জায়গাটুকু। বাইরেও আশেপাশের এলাকার যারা রয়েছেন তাদেরও আসলে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেননা এতটাই ধোয়া, পোড়া ধোয়া এখান থেকে বেরোচ্ছে। এবং আনসার বাহিনী বিজিবি যারা রয়েছে তারা আসলে উৎসুক জনতা এবং সেই সাথে এইখানকার এই কৃষি মার্কেটের যারা কর্মচারী ছিলেন, মালিক ছিলেন, তাদেরকে আসলে সামলাতে হিমশিম খেতে হচ্ছে, কেননা এখনও ভিতরে ফায়ার সার্ভিসের কাজ সম্পূর্ণ শেষ হয়নি, কিন্তু তারা আসলে এই বাধটা মেনে তারা আসলে নিয়ন্ত্রণ করা তাদেরকে আসলে কঠিন হয়ে যাচ্ছে। এবং মানুষের মধ্যে এক ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা দেখছি এবং অনেকে আসলে বলছিলেন যে এর আগে বঙ্গবাজারে নিউ মার্কেটে এই ধরনের আগুন লাগলো এবং এবার এই 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 কৃষি মার্কেটও লাগলো, তো এটি নিয়ে এক ধরনের তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। কিন্তু আবার একই সাথে আমরা ফায়ার ব্রিগেডের কাছে যেটি শুনেছিলাম যে এই মার্কেটে কোনো ধরনের অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না এবং এই মার্কেটে যারা ব্যবসায়ী রয়েছেন, দোকানি রয়েছেন, তাদেরকে অসংখ্যবার বলার পরেও আসলে বিভিন্ন যেই ফায়ার সেফটির যেই ধরনের ব্যবস্থাগুলো সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে। এবং তারা আরও যেটি বলেছেন যে এই মার্কেটে যেই বিদ্যুতের লাইন রয়েছে সেই লাইনের সক্ষমতার চেয়ে অনেক বেশি বিদ্যুৎ এখানে প্রবাহিত হচ্ছিল, যে কারণে শর্ট সার্কিটের আশঙ্কাটা অনেক বেড়ে গেছে। অপরদিকে দোকানিরা অনেকে আসলে অভিযোগ করছেন যে এখানে ফায়ার সার্ভিস একটু দেরিতে এসেছেন বা ফায়ার সার্ভিস যখন ফোন পেয়েছে তারা যথাসময়ে আসেনি বলে অনেকে অভিযোগ, কিন্তু ফায়ার ব্রিগেড সেই অভিযোগটি অস্বীকার করে বলেছেন যে এরকম কোনো ফোন পাননি, তারা ফোন পেয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যেই তাদের মোহাম্মদপুরের যে ইউনিট তারা সেটা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছিল। তো এখন এখানে আসলে আপনাকে যদি দেখাই আসলে প্রচুর মানুষের ভিড় রয়েছে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ থেকে মানুষের নিজেদের আসলে মানুষের মধ্যে এক ধরনের আমরা হতাশাও দেখতে পাচ্ছি, ক্ষোভও দেখতে পাচ্ছি এবং তাদের অনেকের ভাষ্য হচ্ছে আসলে এগুলো মিডিয়াতে প্রচার করেও আসলে তাদের হয়তো যেই যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি আসলে পরিশোধ হবার নয়। তো এই হচ্ছে এখানকার সার্বিক পরিস্থিতি কথা, মানে ক্ষুব্ধ স্তব্ধ শোকাহত মানুষ এবং সেই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা অসংখ্য প্রায় 9-10 ঘন্টা ধরে পরিশ্রম করে এই আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং এখন আগুন একটা নিভে গেছে সেটাই বলার কথা। জানছিলাম মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুনের ক্ষয়ক্ষতির খবর। জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে গণভবনে চলছে জনপ্রতিনিধিদের অনুষ্ঠান।
এই মিলন মেলায় যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, সিটি মেয়র এবং সংসদ সদস্যরা। ইতিমধ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নের উদ্ভাবনে স্থানীয় সরকার, এই স্লোগানে প্রথমবারের মতো স্থানীয় সরকার এই দিবসটি পালিত হচ্ছে। 8,000 জনপ্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। আমন্ত্রণ পেয়েছে সব দলের জনপ্রতিনিধিরা। বিভিন্ন স্থানের মতো কুড়িগ্রামেও দেখা দিয়েছে স্যালাইন ও সাপোজিটরির সংকট। এই সংকটকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দেড় থেকে তিন গুণ দামে স্যালাইন বিক্রির অভিযোগ উঠেছে। এতে দারিদ্র পীড়িত অঞ্চলের মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। কুড়িগ্রাম থেকে হাসিবুর রহমান হাসিবের পাঠানো রিপোর্ট। ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় প্রায় কয়েক মাস ধরে শুধু কুড়িগ্রাম সরকারি হাসপাতালেই নয়, বাইরের ফার্মেসিগুলোতেও মিলছে না প্রয়োজন অনুযায়ী স্যালাইন ও সাপোজিটরি। মুমূর্ষু সিজারের রোগী, দুর্ঘটনা, পেট ব্যথা, রক্তক্ষরণ কিংবা অপারেশনের রোগীর জন্য যেই ডিএনএস স্যালাইনের প্রয়োজন হয় তার যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে জেলার হাসপাতাল থেকে শুরু করে ফার্মেসিগুলোকে। দু এক জায়গায় পাওয়া গেলেও তার জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। তা কুড়িগ্রামের সবখানে ঘুরে 91 টাকা স্যালাইন, 320 টাকা দিয়ে নেওয়া হয়েছে। আমরা গরিব মানুষ, স্যালাইনের সাপ্লাই বন্ধ থাকার কারণে আমরা আমাদের রোগী। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমাদেরকে সঠিকভাবে স্যালাইন সাপ্লাই করতে পারতেছি না, আমরা প্রতিদিনই 15-20 জন রোগীকে ফিরিয়ে দিচ্ছি। এদিকে সরকারি হাসপাতালে স্যালাইন সংকটের কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ঘাটতির কারণে রোগীদেরকে বাইরের থেকে অনেক বেশি দামে স্যালাইন কিনতে হচ্ছে। যে স্যালাইনের মূল্য 100 টাকা, সেটা রোগীদেরকে 300-500 টাকা পর্যন্ত মূল্য দিয়ে কিনতে হচ্ছে। এই এই পরিস্থিতির আসল উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি হাসপাতালে আমাদেরকে এখন পর্যন্ত পর্যাপ্ত মজুদ রয়েছে, আমরা আরও বেশ কিছুদিন আমাদের কাছে যা আছে সেটি নিয়ে আমরা চালাতে পারব। সংকটকালীন পরিস্থিতিতে নির্ধারিত দামের অধিক মূল্যে স্যালাইন বিক্রির অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান সিভিল সার্জন। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। স্থানীয় সময় বুধবার রাতে ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে আনা এক যৌথ প্রস্তাবের ওপর আলোচনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে এই উদ্বেগ জানানো হয়। পার্লামেন্টের মধ্য ডানপন্থী সোশ্যাল ডেমোক্রেট, বামপন্থী সহ সাতটি গ্রুপ এই প্রস্তাব এনেছে। প্রস্তাবটি নিয়ে পার্লামেন্ট অধিবেশনের বিতর্কে 6 সদস্য অংশ নেয়। প্রস্তাবে নাগরিক ও রাজনৈতিক অধিকার চর্চার বিষয়ে আন্তর্জাতিক চুক্তি অনুসরণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা, মানবাধিকার কর্মী ও ধর্মীয় সংখ্যালঘুদের কাজের নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। প্রস্তাবে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার ও বাংলাদেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগের কারণে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে 2024 সালে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। গত 24 ঘন্টার মধ্যে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে 40টি চীনা সামরিক বিমান প্রবেশ করেছে। এই ঘটনায় তাইওয়ান প্রণালীর আশেপাশে আবারও নতুন করে উত্তেজনা বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আকাশ সীমায় প্রবেশ করা এসব বিমানের বেশিরভাগই তাইওয়ানের দক্ষিণে এবং বাশি চ্যানেলে উড্ডয়ন করে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করা এসব চীনা বিমানের মধ্যে অন্তত 4টি বিমান দ্বীপের উত্তর পশ্চিমে তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে। এদিকে বুধবারও তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে চীনের 28টি বিমান ঢুকে পড়েছিল বলে দাবি করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইওয়ান প্রণালীতে এই ধরনের ঘটনাকে বেইজিংয়ের নিয়মিত হয়রানির অংশ বলেও অভিযোগ করেছে তাইপে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনা আমি যা কিছু করছি
তোমার ভালোবাসি করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন সুনীল ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।